টাইপ কি শুরু হয়েছে? আচ্ছা, সাউন্ড যখন পাওয়া যাচ্ছে তার মানে তো শুরু হয়েছে। শুরু করছি আজকের একক সঙ্গীত অনুষ্ঠান। আমি বল্টু আপনাদের সাথে আছি। ও, আমি নাই। এবং কথা শেষ করে দিবেন। আচ্ছা, শুরু করছি আজকের একক সঙ্গীত অনুষ্ঠান। আমি বল্টু আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আছেন আজকের বরণ্য ব্যক্তি, যার কথায় মানুষের হাসির ফুল ঝরি ফোটে, যিনি কথা বললে মানুষের মনে রসবোধ এমনভাবে উতলে ওঠে, যিনি হাসতে হাসতে দু তিনটা গালি দিয়ে বসেন, মানে খুশিতে শালায় কইলুটা কি, এই ধরনের মন্তব্য যার ঝুড়িতে কয়েক কোটি এসে জমেছে, কয়েক কোটি, আচ্ছা, যিনি কিনা মানুষকে হাসিয়ে নিজে তৃপ্ত হন, এমনই একজন মানুষ, মহারথী, স্ট্যান্ড আপ কমেডি জগতের একজন অনন্য জ্বলন্ত তারা, তিনি একজন স্টার স্ট্যান্ড আপ কমেডিয়ান, অ্যাক্টর, সাথে আরজে এবং আরো অনেক কিছু, ইটিসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই ধরনের মানুষকে পরিচয় করে দেওয়ার আগে অনেক ধরনের বিশেষণে বিশেষিত করতে হয়। তাকে এক কথায় বলা যায় গোলা বারুদ, আগ্নেয়গিরি, সকল মেয়েদের ক্রাশ, হ্যামিলনের বাসিয়ালার মতো সুন্দরী মেয়েরা যার পেছনে হুর 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 রিমঝিম রিমঝিম ঝিলিক 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 করতে করতে ঘুরে বেড়ায়, তিনি আর কেউ নন, আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন, না সরি, কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন বরণ্য ব্যক্তি আনোয়ারুল আলম সজল ওরফ নাট ভাই। তার মুখ থেকে প্রথমে আমরা একটি জোক শুনতে চাই। এই ছিল আসল উদ্দেশ্য। প্রথমে একটি জোক শুনে আমরা শুরু করব আজকের এই বর্ণাঢ্য আয়োজন, প্রামাণ্য চিত্রের বিশেষ আয়োজন, নাট বল্টু দা টু ফন কি। এখনো হবে আমাদের পরপর চারটি জোক পাঠ, জোক না তো চুটকি, হ্যাঁ, কৌতুক, মজার মজার কৌতুক বলে যিনি আমাদের সবসময় হাসিয়ে থাকেন, তিনি এখন আমাদের সামনে চুটকি পরিবেশন করবেন। এখন আমাদের মাঝে কৌতুক পরিবেশন, পরপর চারটি কৌতুক পরিবেশন করবেন। এখনকার জ্বলন্ত সিতারা আনোয়ারুল আলম সজল, প্রথম কৌতুকটি আমরা শুনতে চাই। এই কৌতুকটি যখন আমি রচনা করি তখন আমার বয়স ছিল 5। বাহ, তখন আপনি 5 বছর বয়সে আপনি কি করে বুঝলেন যে এটা কৌতুক, এটা গল্প হতে পারে? কারণ এই কথাটা শুনে আমার বাবা হেসেছিল। আপনি বাবা হেসে, তিনি বললেন যে কি রে কি করছিস? আমি তখন বাবাকে বললাম পড়ছি। বাবা তো হেসেই গড়াগড়ি, আমার ছেলে পড়ছে, এর চাইতে মজার কৌতুক আর কি হতে পারে বলুন? আসলে খুব মজার কৌতুক এটি শুনে আমার অনেক হাসি পেল। এবং মাঝে মাঝে দেখা যায় কি, মানে জোক যে শেষ হয়েছে সেটাও সে বুঝতে পারে না, যখন দেখা যায় যে আমি আর কিছু বলছি না তখন বুঝতে পারে ও এখন হাসতে হবে, অনেক মজার ছিল ভাই, আপনি সত্যি অনেক মজার মানুষ। আমি আমি শিওর আমার আমার সাথে সাথে আমার যত লিসেনার আছেন তারাও আপনার এই মজাদার কৌতুকটি শুনে এসেছেন, অনেকে হাসতে হাসতে, লিসেনাররা, শ্রোতা বন্ধুরা, শ্রোতা বন্ধুরা হেসেছেন, হাসতে হাসতে অনেকে গড়াগড়ি খেয়েছেন, কেউ কেউ লুটোপুটি, কেউ খাট থেকে পড়ে গেছেন, কেউ নিচে থেকে লাফ দিয়ে খাটে উঠে গেছে, বিভিন্ন সিন সিনারি তৈরি হয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে যারা আমাদের এই কৌতুকটি শুনলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মাঝে কৌতুক পরিবেশন করবেন আমাদের স্বনামধন্য কৌতুক অভিনেতা। আপনার কথা শুনে আপনার মুখ থেকে কেড়েই বলতে হয় আমার একটি মজার ঘটনা। এবার এত সিরিয়াস একটা ঘটনা বলবে সে, যে এটা আমার নিজের জীবনের সঙ্গে ঘটেছে, মানে আপনি জোক শুনে আমার কিন্তু মনে পড়েছে, ছোটবেলায় এরকম জোক আমরা অনেক আমরাও লিখতাম কিন্তু আপনার মতো মজা করে বলতে পারি, বলতে পারিনি, তো দ্যাটস হোয়াই আমি একটা বলতে চাই, আমাকে মাফ করবেন, আমি চেষ্টা করছি,
চেষ্টা করছি। আপনি চাইলে কিন্তু আমার এই যে জীবন থেকে নেওয়া ঘটনাটি আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, দর্শকরা কিন্তু এবং লিসেনাররা যারাই শুনবে খুব মজা পাবে, কিন্তু চেটে পুটে খাবে কিন্তু অনেক। আমি যখন আমার পরিবারের মানুষজন আত্মীয় স্বজন যখন আসে বাসায়, তখন তাদের সামনে এই জোকটা যখন বলি, কৌতুকটা বলি, তারা তো হাসতে হাসতে আমার এত লজ্জা লাগে তখন। ছোটবেলায় আমার সাথে ঘটেছিল, আপনার বাবার সাথে যেরকম ঘটেছে সেরকমই। আমার বাবা, আমার তখন একটি দাঁত নড়ছিল, আমার সামনে পাটি চার নম্বর দাঁতের পাশেরটা, মানে পাঁচ নম্বর দাঁতটা তখন নড়ছিল। তখন আমার বাবা, আমি খুব ভয় পেতাম যে আমার দাঁতটা কেউ টাচ করবে, নড়ে যাবে, তখন ব্যথা পাবো। সে ব্যথার ভয়ে আমি কাউকে দাঁতটা টাচও করতে দিতাম না। তখন আমার বাবা আমাকে আলিয়ে ভুলিয়ে লেলিয়ে পুলিয়ে বলতো, ওরি বাবালি উলি বাবালি হা করো, দাঁত গুলো দেখি গুনে দেখি তো কয়টা আছে কয়টা আছে, এভাবে বলতো। তখন আমি হা করতাম। হা করার পরে উনি না খুব সাবলীল ভাবে এমন ভাবে গুনতো, আমি বুঝতেই পারতাম না যে উনি আমার সাথে যেটা একটা নড়ছে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করছে। এক দুই তিন চার পাঁচ বলে পাঁচের যে পাঁচ নাম্বার যে দাঁতটা নড়ছিল সেটা ধরে হ্যাঁচকা টান টান ধরে পরে পরে আমার বাবা বলতো, দেখছো মুখে ছিল আটটা দাঁত, একটা দাঁত পড়ে গেল, এখন কয়টা দাঁত? সাতটা দাঁত। আমার রাগ হয় খুব ভীষণ এটা শুনে। শোনার পরে বাবার হাতটা আমার মুখের সামনেই ছিল, আমি কাট করে কামড় দিয়ে বললাম, এতক্ষণ হাতে ছিল পাঁচটা আঙ্গুল, এখন কয়টা? এই মজার ঘটনাটি আপনার কাছ থেকে শুনে আমার খুব আমার বলতে চাই ঘটনাটি আসলে অনেক মজা, সত্যি আমি অনেক হেসেছি, প্রচন্ড হেসেছেন। এই মুহূর্তে আমরা সজল ভাইয়ের কাছ থেকে প্রচন্ড রিকোয়েস্ট আসছে আমাদের কাছে, লিসেনারদের প্রচন্ড রিকোয়েস্ট, আমরা সজল ভাইয়ের কাছ থেকে আরেকটি শ্রোতা বন্ধুদের কাছ থেকে প্রচন্ড রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি হয়, অনুরোধ শ্রোতা বন্ধুদের প্রচন্ড অনুরোধের সাথে আরেকটি কৌতুক শুনতে, আরেকটি কৌতুক সজল ভাইয়ের কাছ থেকে শুনতে, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো সজল ভাইয়ের কৌতুকটি। বলছিলাম যে বউকে কখনো টাকা ধার দেবেন না, কারণ আমার বউ একদা আমার কাছে টাকা ধার চেয়েছিল, বলেছিল যে এই আমাকে 5000 টাকা ধার দাও তো। আমি বললাম, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার কাছ থেকে টাকা ধার চাইছো? বললো হ্যাঁ, খুব জরুরি দরকার, কিছু টাকা ধার দাও। বললো আচ্ছা ঠিক আছে, তো কবে ফিরিয়ে দেবে? বললো কি জানেন, কি এই তো তুমি বেতন পেলেই ফিরিয়ে দেবো। অসাধারণ যোগ, আমি এমন একটি কৌতুক আপনি বললেন, আমি যদি অবসর সময় কখনো ভাবি আপনার কথা এই যোগটার কথাই আমার মনে পড়বে, আর আমি অজান্তে হা 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 করে হেসে ফেলবো। লোকজন আমার দিকে পাগল হয়ে হতো, তাকিয়ে তাকিয়ে ভাববে যে কি মনে করে হাসছে, কি মনে করে হাসছে, শুধু একা একা হাসছে কেন? তখন আমার কি লজ্জা যায় লাগবে। সজল ভাই আপনি আসলে অনেক ফানি, আমি শিওর আমার আপনার এই কৌতুক শুনে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছে তারা অনেক হাসছে, তবে আপনার এই কৌতুক শুনে আমার একটি মনে পড়ছে, এটা অদ্ভুত সিস্টেম সজল ভাই। দেখবেন কেউ হাসলে তাকে দেখলে হাসতে ইচ্ছে করে, কেউ হাই তুললে তাকে দেখে আরেকজন হাই উঠে যায়, ঠিক তেমনি কেউ যোগ বলে না আমার ভিতর থেকে একটা যোগ পায়। আচ্ছা, যোগ পায়, ভিতর থেকে অনেক জোরে একটা যোগ পাচ্ছে। আমি এটা যোগ বলতে চাই, স্ত্রীকে নিয়ে বললেন তো, তাই আমিও আমার স্ত্রী না সকল স্ত্রী জাতিকে নিয়ে আমি এটা ছোট্ট একটা প্রতিবেদন কি বলেনি কৌতুক পরিবেশন কৌতুক পরিবেশন করতে চাচ্ছি। একদিন হয়েছে কি, এটাও কিন্তু আমার জীবন থেকে নেওয়া। ও আচ্ছা, এটাও জীবন থেকে নেওয়া, আমি তো আপনাদের মতো কৌতুক বলতে পারি না, জীবন থেকে নেওয়া ঘটনা, জীবন থেকে নেওয়া ঘটনাগুলো বলতে। একদিন আমি অফিস থেকে বাসায় ফিরলাম, আচ্ছা, ফিরার পর আমি বউকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এমন একটা ভয় লাগে না হঠাৎ করে, অনেক অনেক তো আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমার বউ রান্নাঘরে রান্না করছে। তো সে ভিতর থেকে বলল যে এই যোগটাকে আমি ভুলে গেলাম, বাদাম কিনতে হবে। না না, বাদাম কিনতে হবে না, এই রিয়েল ঘটনা তো, তাই একটু মনে করতে হয়। আমার স্মৃতিশক্তি খুব ডাল, আপনাদের মতো স্মৃতিশক্তি হলে তো আপনি আপনার জায়গায় আমি থাকতাম, বুঝুন না, আমি কি তখন আর হোস্টিং করতাম, আমি তখন আপনার মতো গেস্ট হয়ে আসতাম। যাই হোক, যেটা বলছিলাম, আমার আমি আমি গেলাম, যাওয়ার পরে ভেতর থেকে আমার বউ বলছে এ কি ব্যাপার, এত লেট করে আসলে কেন? তো আমি বললাম যে ভাবলাম যে ভেতর থেকে বলতে, আমি বললাম যে অফিসে গেছিলাম তো, তো আসার সময় আমার লেট হয়ে গেছে। তো আবার বউ বাইরে আসলো, রান্নাঘর থেকে বেরিয়ে আসলো, এসে তো সে পুরো কি বলবো, চোখে মুখে রাগ, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কিনা কি করে ফেলেছি।
হঠাৎ করে আমার শার্টের দিকে তাকালো, তা কে বলে এটা কিসে লিপস্টিকের দাগ? তখন আমি ওর দিকে তাকিয়ে মুখ ফসে বলে ফেললাম, কিভাবে যে লাগলো তখন তো খুলে রেখেছিলাম। সেই ঘটনা ভাই কি যে বলবো। হ্যাঁ, আমরা এরকম আরো অনেক ঘটনা শুনবো, আপনি তো আমাদের সঙ্গে আটটা পর্যন্ত আছেন, তো অহরহ এরকম ঘটনা আমরা পুরো অনুষ্ঠান জুড়ে শুনবো, কিন্তু এখন তো আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। তো আমরা অত্যন্ত দুঃখিত এই বিরতির জন্য, কিন্তু আমাদের তো বিজ্ঞাপন বিরতি নিতেই হবে। তো আপনারা কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসি, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের খুদে বার্তাগুলো আমাদের আচ্ছা প্যানেলকে কি বলা হয় জানি না, আপাতত খুদে বার্তাগুলো আমাদের ডাকবাক্সতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ইলেকট্রনিক ডাকবাক্স। আমাদের ডাকবাক্সতে পাঠানোর ঠিকানা হচ্ছে, প্রথমে আপনি টাইপিং এর বাংলা কি রে লিখবেন হবে না, আচ্ছা যাই হোক, প্রথমে আপনি লিখবেন CFM, একটু জায়গা দিয়ে লিখবেন আপনার নাম, আর একটু জায়গা দিয়ে লিখবেন আপনার ঠিকানাটি, আর একটু জায়গা দিয়ে আপনি যে কথাটি বলতে চান সেটি লিখে বার্তাটি পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। এছাড়া চাইলেও আপনি আমাদের ফেসবুক ফেসবুকের ভক্ত পাতায় আপনি আপনার মতবাদ পাঠাতে লিখে পাঠাতে পারেন। মতবাদটি লিখার জন্য আমরা এতক্ষণ যে সরাসরি ছিলাম, সরাসরি নিচে আপনি মতবাদটি লিখবেন, ক্যাপিটাল FM 94.8 এর ভক্ত পাতায় গেলে আপনি সেটি পেয়ে যাবেন। আমরা ফিরব ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। 94.8